নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের ভিডিওটি একটু অন্যরকমের হতে চলছে। আজকে আমরা খুব একটি গুরুত্বপূর্ণ লাইফ চেঞ্জিং বই নিয়ে আলোচনা করব। আসলে সাম্প্রতিককালে আমি বইটি পড়েছি এবং আমার মনে হয়েছে যেগুলো শিখেছি সেগুলো অবশ্যই আমার বন্ধুদের সাথে শেয়ার করা দরকার। আপনাকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। আর ভিডিওর শেষ দিকে আপনার জন্য একটি দারুণ অ্যানাউন্সমেন্টও রয়েছে, হু উইল ক্রাই ওয়েন ইউ ডাই। এটি রবিন শর্মায়ের বেস্ট সেলিং বুক। বইটির মানে কিন্তু এটি নয় যে আপনার মৃত্যুর পর কতজন আপনাকে দেখতে আসবে বা আসলে আপনার জন্য কান্না করবে, বরং এর মানে এই যে আপনি যাওয়ার পর কি লেগেসি রেখে গেছেন, লোকে কেন আপনাকে মনে রাখবে। আপনার জীবনকে ভালো অর্থে পরিবর্তন করার জন্য রবিন শর্মা মোট 101টি শর্ট লেসন দিয়েছেন, কিন্তু আজকের ভিডিওতে 10টি ইম্পর্টেন্ট লেসন নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই রয়েছে মেনটেন ইউর পার্সপেক্টিভ। একবার এক বয়স্ক ব্যক্তিকে হসপিটালে ভর্তি করা হলো। ওখানে আগে থেকে উইন্ডো এর পাশে একজন পেশেন্ট ছিল। বয়স্ক ব্যক্তি এবং উইন্ডো এর পাশের ব্যক্তি দুজনের মধ্যে তাড়াতাড়ি বন্ধুত্ব হয়ে গেল। আর উইন্ডোর পাশের ব্যক্তিটি সবসময় জানলার বাইরে যা যা হতো সব কিছু বয়স্ক ব্যক্তিটিকে জানাতো। কিভাবে বাচ্চারা বাইরে খেলছে, বাইরের সুন্দর দৃশ্য বৃদ্ধকে বর্ণনা করত। কিন্তু ধীরে ধীরে বৃদ্ধের মনে জানলার পাশের ব্যক্তিটির প্রতি ঈর্ষা হতে লাগলো। জানলার পাশের ব্যক্তিটি কত আনন্দে রয়েছে। তো একদিন কি হলো, জানলার পাশের ব্যক্তিটির খুব কাশি হলো এবং ভীষণ শরীর খারাপ করলো। কিন্তু বয়স্ক ব্যক্তিটি ডাক্তারকে ডাকলো না। শেষে জানলার পাশের ব্যক্তিটি মারা গেল। পরে বয়স্ক ব্যক্তিটি ডাক্তারকে বলল যে তাকে জানলার পাশের বেডটি দেওয়ার জন্য। বৃদ্ধ ব্যক্তিটি জানলার পাশে গিয়ে অবাক হয়ে গেল। জানলা দিয়ে তো কিছু দেখা যায় না, শুধু একটি বিশাল বড় দেওয়াল। আর ডাক্তার থেকে বৃদ্ধা এও জানতে পারলো যে ওই লোকটি চোখে দেখতে পেত না, আসলে অন্ধ ছিল। বৃদ্ধ হতভম্ব হয়ে গেল। বৃদ্ধ সব কিছু বুঝতে পারলো। আসলে ওই ব্যক্তিটি বৃদ্ধকে খুশি রাখার জন্য মিছিমিছি গল্প বলত। অথর তাই বলেছেন, নিজের পার্সপেক্টিভটাকে ঠিক রাখার জন্য। দুঃখ যেমন শেয়ার করলে কমে, খুশিও শেয়ার করলে বাড়ে বই কি কমে না। তারপর নাম্বার টুতে আসছে ক্রিয়েট এ লাভ অ্যাকাউন্ট। এই চ্যাপ্টারে অথর বলেন, কোনো কারণ ছাড়াই আমার প্রিয়জনকে দিতে পারি ফুল বা আমাদের প্রিয় বন্ধুকে দিতে পারি আমার প্রিয় বইয়ের একটি কপি। এই ছোট্ট উপহারগুলোর মাধ্যমে আমরা ক্রিয়েট করতে পারি একটি লাভ অ্যাকাউন্ট, আর সেই লাভ অ্যাকাউন্ট সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অনেক বেশি খুশি দেবে আমাদের, আর আমাদের সম্পর্কও আরও গভীর হবে লাভ অ্যাকাউন্ট করার মাধ্যমে। এই চ্যাপ্টারটা পড়ার পর ডক্টর APJ আব্দুল কালামের সেই কথাটি মনে পড়ল, ওয়ান বেস্ট বুক ইজ ইকুয়াল টু 100 গুড ফ্রেন্ডস, বাট ওয়ান গুড ফ্রেন্ড ইজ ইকুয়াল টু এ লাইব্রেরি। নাম্বার 3, বি মোর দেন ইউর মুড। অনেক সময় আমাদের সাথে কি হয়, আমরা বলি আজকে আমার কাজ করতে বা পড়াশোনা করতে ভাল লাগছে না, মানে আমার মুড নেই আজকে। অথর বলেছেন, জীবনে সফল হতে গেলে মুডের উপর ডিপেন্ড থাকলে হবে না। সাধারণ মানুষ ভাবে সফল লোকেরা বুঝি তাদের ভালো লাগার কাজ করেই সফল হয়েছেন। ব্যাপারটা আসলে কিন্তু সেরকম নয়। সফল ব্যক্তিরা জানেন যে এই কাজটি তাদের করতেই হবে, এখন তাদের মুড থাকুক কিংবা না থাকুক। নাম্বার 4, কানেক্ট উইথ নেচার। আজকের এই লিমিটলেস ইনফরমেশনের যুগে আমরা সর্বদাই কানেক্ট মোবাইল ফোন, টিভি আর ইন্টারনেটের মাধ্যমে। আমরা ভুলে গেছি নেচারকে। সত্যিকারের শান্তি এবং আনন্দের জন্য বইটিতে বলা হয়েছে নেচারের সাথে কানেক্ট হতে। সেটা কিভাবে হবে? অথর এই প্রশ্নের উত্তর দিয়েছেন, আমরা মর্নিং কিংবা ইভিনিং ওয়াকে যেতে পারি। সেখানে আমি ফিল করতে পারি মৃদু বাতাসকে, ঘাসের উপর খালি পায়ে হেঁটে, আকাশে মেঘের আনাগোনা উপভোগ করে। নেচারের সাথে কানেক্ট হয়ে সত্যিই কিন্তু আমরা আনন্দ উপভোগ করতে পারি। অথর এও বলেন, কমিউনিকেটিং উইথ নেচার ইজ এক্সেলেন্ট ওয়ে টু আনলক আওয়ার ক্রিয়েটিভিটি অ্যান্ড জেনারেট নিউ আইডিয়াস। নাম্বার 5, রিরাইট ইউর লাইফ স্টোরি। যদি আপনার মনে হয় যে আপনার জীবনটা সেরকম হয়নি যেমনটা আপনি চাইছিলেন, তবে আপনার জন্য আমার কাছে একটি খুশির খবর রয়েছে। আপনি আপনার জীবন রিরাইট করতে পারেন। হ্যাঁ, আপনার অতীত যেরকমই হোক না কেন, ভবিষ্যৎ কিন্তু আপনার। আপনি চাইলেই আপনার খারাপ অভ্যাসগুলোকে ভালো অভ্যাসে পরিবর্তন করতে পারেন এবং সর্বোপরি সফল হতে পারেন। এখন প্রশ্ন এটা নয় যে আপনি করতে পারবেন কি না, কেননা অনেক মানুষ পৃথিবীতে অলরেডি সেটা করেছেন। প্রশ্ন হলো, আপনি কি তৈরি সেটা করার জন্য? আপনি কি আসলেই তৈরি? নাম্বার 6, ডিকম্প্রেস বিফোর ইউ গো হোম।
আমরা ন্যাচারালি যখন স্কুল কলেজ কিংবা অফিসে যাই তখন আমরা হ্যাপি থাকি, সবাইকে হ্যাপি রাখার চেষ্টা করি এবং অফিসে ভালো ব্যবহার করি। আর যখন আমরা বাড়িতে আসি তখন বাড়ির লোকেদের সাথে খারাপ ব্যবহার করি, হয়তো অনেক সময় আমরা রেগে থাকি কিংবা টায়ার্ড থাকি। আমাদের এইরকম বিহেভ করাটা কি ঠিক? আমাদের প্রিয়জনে দুঃখ কষ্টে বা প্রবলেমে সময় আমাদের পাশে কে থাকে, ফ্যামিলি নাকি অন্য কেউ? তাই অথর বলেছেন, স্কুল কলেজ কিংবা অফিস থেকে বাড়ি যাওয়ার পূর্বে দরকার নিজেকে রিফ্রেশ করে নেওয়া। সেটা হতে পারে একান্তে কিছুক্ষণ নিজের প্রিয় গান শোনা, তারপর বাড়ি যাওয়া। নাম্বার 7, শিডিউল ওয়ারি ব্রেকস। আমরা অনেক সময় অধিক চিন্তা বা টেনশন করি জব নিয়ে, ইলেকট্রিসিটি বা অন্যান্য বিল নিয়ে, পরিবেশ নিয়ে, নিজের ছেলে মেয়েদের নিয়ে। এই প্রবলেমের সলিউশন হিসেবে অথর রবিন শর্মা বলেছেন শিডিউল ব্রেক নেওয়ার জন্য। দিনের নির্দিষ্ট একটা সময় বেঁধে দিতে পারি চিন্তা করার জন্য, সেটা হতে পারে সন্ধ্যায় 30 মিনিট। এটা করার ফলে আমরা অপ্রয়োজনীয় কারণে দুশ্চিন্তা থেকে অবশ্যই দূরে থাকব। নাম্বার 8, টক টু ইউসেলফ। এই চ্যাপ্টারের নামটা শুনেই কিন্তু আমার মনে পড়ল স্বামীজির সেই কথাটি, টক টু ইউরসেলফ অ্যাট লিস্ট ওয়ান্স ইন এ ডে, আদারওয়াইজ ইউ মে মিস এ মিটিং উইথ অ্যান এক্সেলেন্ট পার্সন ইন দিস ওয়ার্ল্ড। অথরও সেটাই বললেন, আমাদের নিজেকে পজিটিভলি ইন্সপায়ার করতে হবে। যেমন আমরা যদি প্রতিনিয়ত নিজেকে বলি যে আমি খুব আনন্দিত কারণ আমি একজন কনফিডেন্ট এবং উৎসাহী মানুষ, প্রতিনিয়ত বলার ফলে আমাদের মানুষ ওটা মেনে নেবে এবং আমরা আমাদের পছন্দের ব্যক্তিত্বটি হয়ে উঠব। নাম্বার 9, টেক মোর রিস্ক। অথর রেকমেন্ড করেছেন জীবনে আপনি রিস্ক নেন, কারণ এই একমাত্র পথ যার মাধ্যমে শেষ বয়সে আপনি কখনো আফসোস করবেন না। আর যদি আপনি সঠিক বয়সে ভয়ে ওই রিস্কগুলো না নিয়ে থাকেন তবে শেষ বয়সে অনেক আফসোস করবেন যে কেন নিলেন না, আর তখন হয়তো আপনার শরীরে রিস্ক নেওয়ার সেই এনার্জিটুকু থাকবে না। মনে রাখবেন বন্ধুরা, সব ভয় পেরিয়ে স্বাধীনতা থাকে, জীবন নাম্বার ছাড়ার কিছুই না। আপনি যত রিস্ক নেবেন তত রিওয়ার্ড পাবেন। জীবনে স্বাধীনতা চাইলে রিস্ক নিন, ওই সব কাজ করুন যেগুলো করতে আপনি ভয় পান, নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন এবং কঠিন পথে চলা শিখুন। নাম্বার 10, টেক মোর পিকচার্স। আমাদের দরকার জীবনের সেরা মুহূর্তগুলিকে রেকর্ড করা কিংবা ক্যামেরাবন্দি করে রাখা, কারণ এইগুলোই একটা সময় স্মৃতি হয়ে থাকবে এবং পরে এই সেরা মুহূর্তগুলিকে আবারও রিলিভ করতে পারবো। তো বন্ধুরা, এই পয়েন্টগুলোর মধ্যে কোনটি আপনার ফেভারিট সেটা অবশ্যই কমেন্টে লিখবেন। আর অ্যানাউন্সমেন্টটা হলো, এই ভিডিওতে একটা ছোট্ট টার্গেট রেখেছি, সেটা হলো 50 লাইকস। 50টি লাইকস পেলে আমি এই ভিডিওর সম্পূর্ণ স্ক্রিপ্ট, হাতে লেখা স্ক্রিপ্ট, এর PDF ফাইলটি ডেসক্রিপশনে শেয়ার করব। চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করবেন। অ্যান্ড ইয়েস, প্লিজ ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন। ভিডিওটি ভালো লাগলে নিজের কাছের মানুষদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো এই ছিল আজকের আমাদের সফর, আবার দেখা হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।